গুড মর্নিং আরসি ব্লকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন সকাল 8টা বাজে, মেয়ের টিফিন ঠিক করছি, তারপরে রান্না করতে যাব। শুকনো লঙ্কা দিলাম আর গোটা সর্ষে দিলাম ফোড়নে। সবজিটা দিয়ে দেবো আবার Thank you.
আলুটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। এখানে আমি পটল আলু কেটে রেখেছি, পটল আলু, আর এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে বানাবো সবজি। একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, আর একটা পেঁয়াজ পেস্ট করেছি। আগে পটল আলুটা ভেজে নিই, তারপরে চিংড়ি মাছটা ভাজবো। দেখে দেখে ভাজি, তাড়াতাড়ি হয়ে যাবে। পটল আলুটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। পটল আলুটাও ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি, এবার সবজিটা বানাই। তেজপাতা দিলাম, গোটা জিরে দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে একটা মশলা বানিয়ে রেখেছি, এতে আছে আদা রসুন এক চামচ, আর ধনে জিরে হলুদ আর লঙ্কা, একটু কাশ্মীরি লঙ্কা আছে, এরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিটা কষা হয়ে গেছে, এবার আমি জল দিই। তো 10 মিনিটের মতন ঢেকে দিচ্ছি, আলুটা সেদ্ধ হয়ে you
ভাজা চিংড়ি মাছটা এতে দিয়ে দিচ্ছি সবজিতে। এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প। দেখুন আমি নামিয়ে দিচ্ছি, এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখানে আছে পটল চিংড়ির সবজিটা, আহা এটা ভালো লাগছে, পেঁপের সবজি, খাবারটা বার করি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।